মুসলমান হয়েও যে ব্যক্তি জানাতে যাবে না সে হলো অন্যের সম্পদ যে আত্মসাৎ করে ইমামের নামে তারাবির টাকা উঠিয়ে ধরেন বিশ হাজার টাকা উঠলো দশ হাজার টাকা ফান্ডে রেখে দেয় আর দশ হাজার টাকা ইমামকে দিয়ে বুঝ দিয়ে দেয় আল্লাহ সামনে হিসাব না দিয়ে এক ইঞ্চ অগ্রচর হতে পারবেন না আপনি যদি জান্নাতে যেতে পারেন ইসলাম ধর্ম মিথ্যা জি ইসলাম ধর্ম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের চাইতো সত্য ইন্দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মটা ইসলাম ইস্তাম ঠিক আছে আপনার কপাল পোড়া আপনি কপাল পোড়া কপাল খারাপ আপনি আরেকজনের টাকা আত্মসাৎ করেছেন টাকা আত্মসাৎ করে জান্নাতে যেতে পারবেন না ইমাম আপনার সবচেয়ে বড় পীর একজন ইমাম যার যার এলাকায় সেই ইমাম সম্মানিত একজন ইমাম সবচেয়ে বড় পীর আপনার এলাকার মধ্যে সবচেয়ে বড় পীর আপনার ইমাম রাত বারোটা নাই একটা নাই আপনার বাবা মারা গেলে হুজুরকে বলেন হুজুর একটু আসেন বাবা মারা গেছে বাবা মারা গেছে আপনার দুনিয়া আখরাতের ভার জাহানের ভার নিয়ে ইমাম এখানে দাঁড়ায় নামাজ আদায় করায় এই ইমামকে বেতন দেন দশ থেকে বারো হাজার টাকা বর্তমান বাজারে কিছু না এরপরে ছয় মাসের বেতন বাকি সামনে আসতেছে আবার রোজা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইমামের নামে তারাবির টাকা উঠিয়ে ধরেন বিশ হাজার টাকা উঠল দশ হাজার টাকা ফান্ডে রেখে দেয় আর দশ হাজার টাকা ইমামকে দিয়ে বুঝ দিয়ে দেয় আমি মুফতি আবদুল্লাহ আদাইয়ান ফতুয়া দিলাম কোন কমিটি বৃন্দ সভাপতি হোক সেক্রেটারি ক্যাশিয়ার হোক যে কোনো মসজিদে ইমামের নামে টাকা উঠিয়ে ধরেন পঞ্চাশ হাজার টাকা উঠছে যদি ঊনপঞ্চাশ হাজার টাকা ইমামকে দিয়ে বলেন ধরেন টাকা আর এক হাজার টাকা যদি আপনি ফান্ডে রাখেন বিশ্বাস করেন কে ময়দানে এক হাজার টাকার কারণে আল্লাহ সামনে হিসাব না দিয়ে এক ইঞ্চ অগ্রসর হতে পারবেন না আপনি জান্নাতে যেতে পারেন ইসলাম ধর্ম মিথ্যা জি ইসলাম ধর্ম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রে চাইত সত্য ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মটা ইসলাম ইসলাম ঠিক আছে আপনার কপাল পোড়া আপনি কপাল পোড়া কপাল খারাপ আপনি আরেকজনের টাকা আত্মসাত করেছেন টাকা আত্মসাত করে জান্নাতে যেতে পারবেন না হিসাব না দিয়ে আল্লাহ আপনাকে হেফাজত করুক বোনাস দিবে হাতিয়ে দিবে এই নাম করে টাকা তোলা হয় টাকা উঠলো বিশ হাজার ইমাম মজলকে দশ হাজার ভাগ করে দিয়ে বাকিটা মসজিদ ফান্ডে রাখা হয়েছে এটা কোনো অবস্থাতে জায়েজ নাই